যেহেতু গোড়া পৃথিবীত করোনার হন সুনির্দিষ্ট ওষুধ এখনও বাইর নময় কিংবা হন টিকাও আবিষ্কার নময়, এতালেই সংক্রমণের আতত্তন বাঁচিবার একমাত্র উপায় হলতি মাস্ক পরণ। করোনা সংক্রমণের ঝুঁকি হমাইতেও আবারও মাস্ক পরিবার উদ্যোগ গুরুত্ব দিতে হইয়ে স্বাস্থ্য অধিদপ্তর গেলদি রবিবার জুন 14 তারিখ মহাকালিত্বর নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিন একথা জানায় স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা। স্বাস্থ্য অধিদপ্তর প্রতিনিয়ত বলে যাচ্ছে মাস্ক পরুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন। মাস্ক করোনা সংক্রমণের ঝুঁকি কমায় এবং অনেক দেশ শতভাগ মানুষ মাস্ক পরে করোনা সংক্রমণ কমিয়েছে। ইন্দি মাস্ক ফরালইরা নিজেরার উপদেশ পরিবর্তন করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এখন তারা হর করোনা ভাইরাস সংক্রমণ থামাইতেও পাবলিক প্লেসতো মাস্ক পরানো উচিত। সংস্থাও হর মাস্ক পরিলে জীবাণু বহনকারী ড্রপলেটতুন সুরক্ষা ফা সম্ভব হইব বলে নতুন গবেষণা প্রকাশিত হইয়ে হন ধরনের ভ্যাকসিন আবিষ্কার ননর আগ পর্যন্ত মাস্ক পরে নিজের সুরক্ষা নিজত্বে নিয়ে লওয়া ফরিব বলে সাব জানাই দিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস গেব্রিয়াসাস। হোয়াট ইন্ডিভিজুয়ালস ক্যান ডু, দি কিপিং ইওর ডিস্টেন্স, using mask when appropriate, and also cleaning your hands. এছাড়াও গত এপ্রিলের 6 তারিখ ইতালিত এবং 17 তারিখ যুক্তরাষ্ট্র নিউ ইয়র্ক সিটিত মাস্ক পরা বাধ্যতামূলক গড়। অন্যমিকে আর দেশত মাস্ক পরা বাধ্যতামূলক গড়ি কেলদ্বীপ মে 30 তারিখ শনিবার উগ্র ঘোষণা দেওয়া হয়, যেটা মাস্ক ছাড়া বাইরেলে সমস্ত জেল অথবা 1 লাখ টাকা জরিমানার বিধান রা হয়। বিশ্বের উন্নত দেশ কিনো তারা দেশত বেগুনরে মাস্ক পরা বাধ্যতামূলক গড়ি দিয়ে করোনা নিয়ন্ত্রণ করছে এবং গড়ের মাস্ক ফরিলে যে বাঁচা যাইব এক সেটিয়া এল্লা ধারণাও গড়া ভুল। ফরা ফুরিব এল্লা মাস্ক জিয়ান অনরে সত্যিকার অর্থে বাঁচাইব এই ভাইরাসের সংক্রমণ। তৈলে কি ধরনের মাস্ক ফরা জরুরি? N95 মাস্ক হারা ফরিব, সাধারণ মাস্ক হারা ফরিব। বাজারত্তন মাস্ক কিনিবার আগে হন হন বিষয়ে খেয়াল রাখন জরুরি। ফরিবার ফর এই মাস্কান অন কিভাবে সংরক্ষণ করিবেন এল্লা নানাবিধ বিষয় লইয়া আর হতা হইলাম উগা বিশেষজ্ঞ ডাক্তারের লগে। তিনি হইয়ে যদি প্রবেশ পথ বন্ধ করে ফারি ভাইরাসের তৈলে কিন্তু আর সংক্রমণ অনেক কমায় রয়েছে। এই ভাইরাস মূলত প্রবেশ করে তারা নাকদি তিনজন জিনিস খুবই দরকার। এর তিনজন জিনিসের ভিতরে এক প্রথম জিনিস হল দেখি, প্রথম ব্যবস্থা হল দেখি মাস্ক পরিধান করেন। এখন সার্জিক্যাল মাস্ক অর্থাৎ জিয়ান ওই যে বিশেষ ধরনের মাস্ক অনর হয়ে একটা বাইরে নীল ভিতরে সাদা আবরণ, কারণ এই মাস্ক ইয়ান কিন্তু একবারেই ব্যবহার করা যায় একদিনে একবার। এখন ধরেন একজন সাধারণ মানুষ প্রত্যেক দিন কিন্তু একটা মাস্ক ক্রয় করিয়ে এক কাম পরে আবার ইয়ান ফালাই ধরনের ইয়ান এই ধরনের কিন্তু অনেক মানুষত্ব ইয়ানের সামর্থ্য নৌতাইতে পারে। তো সেই ক্ষেত্রে আর আজ ইয়ান বারবার হই যে ক্লথ মাস্ক পরিধান করি পেলাই ব্যক্তি কলে অর্থাৎ কমিউনিটির সাধারণ মানুষের ভিতরে কিছু বিশেষ ব্যক্তি যারা সার্জিক্যাল মাস্ক পরিধান করে, দেন যারা বয়স্ক ব্যক্তি ইতারা যদি আক্রান্ত হয় তাহলে মারাত্মক কোভিড-19 হইবার সম্ভাবনা বেশি থাকে। সাধারণ মানুষের ক্ষেত্রে ইতারা সার্জিক্যাল মাস্ক পরিধান করিতে পারে অথবা ক্লথ মাস্ক, আর যেবার হয়ে কাপড়ের মাস্ক পরিধান করিতে পারে। এখন কাপড়ের মাস্ক পরিধান কোন ধরনের কাপড়ের মাস্ক পরিধান করিব? কাপড়ের মাস্ক পরিধান করিব দেখি এই হদ দেখি কটন মাস্ক মানে সুতার তৈরি মাস্ক ব্যবহার করিতে পারিব। রোগীরে টাচ করিবার সময় যখন মুহূর্তে আর আক্রান্ত হইবে সুযোগ থাকে এই কারণে আর N95 এই মাস্ক পরিধান করে, কিন্তু এবার সাধারণ মানুষ তুম পরিধান করানো ফরিব। মা শুধু মাস্ক পরিধান করলে তো নয়, মাস্ক ইয়ান সঠিক নিয়মে পরিধান করা ফরিব, বিশেষ করে নাক ঠিক মতো ঢাকতে কিনা, উপরের অংশ আন আর শক্তভাবে মাস্ক ইয়ান লাগাই কিনা এবং থুত নির্নিচ পর্যন্ত এসে কিনা পুরো মাস্ক আন মুখের সাথে ফিট হয়ে কিনা হনহারণে মাস্ক করে হাত গেলে আর ঠিক মতো হাত পরিষ্কার করে ফেলাই কিনা নিজত্তুন নিজেই আবার ইনফেকশন হতে পারে। অর্থাৎ ধরেন অনেক সার্জিক্যাল মাস্ক পরিয়ে বাইরে গেলেন অনহার ভাইরাস মুখের সামনে আইয়ের লাগিল অনিয়ান রাহিলেন এর পরের দিন মাস্ক ইয়ান পরিবারের সময় অনেক হাত দিলেন মাস্কত লাগিল এই হাত ইয়ান যাতে অনর মুখত লাগিব এই দি ভাইরাস ঢুকে যাবে। দর্শক অনরা হম বেশি বেগুনেই জারণ করোনা সরেবের একমাত্র শক্তিশালী উপায় হলতি বাতাসের মাধ্যমে ছড়ানো, তাই উল্লেখিত পরামর্শ মানে সংক্রমণের হার হমাইরে দেশরে করোনা মুক্ত রাখতেও অনর ভূমিকা অত্যাবশ্যক। এতালাই মাস্ক পরণ, নিজে বাঁচুন এবং দেশ তথা গোটা বিশ্বরে বাঁচুন। জোবাই রিফাত, সি প্লাস টিভি, চট্টগ্রাম।